নেতাজির জন্মদিনে সহচরীর উদ্যোগে রক্তদান শিবির। বনগাঁর এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এদিন রক্তদান শিবির ছাড়াও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহচরের উদ্যোগে রক্তদান শিবির। এদিন বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বনগাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের সহচরীর উদ্যোগে। মূলত গৃহবধূদের উদ্যোগে এক বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের শুভ লগ্নে পথ চলা শুরু হয়েছিল এই সংগঠনের। নিত্যদিনে সংসারের কাজ সামলে একটু ব্যতিক্রমী কাজ করার ভাবনা থেকে সহচরীর জন্ম। বিগত এক বছরে নানান সমাজসেবামূলক কাজের সাথে নিজেদেরকে জড়িয়ে রেখেছেন সংগঠনের সদস্যরা। আজ 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ভারত মায়ের এই বীর সন্তানের জন্মদিনে যথাযথ মর্যাদায় পালন হচ্ছে গোটা দেশ জুড়ে। দেশের নায়ককে সম্মান জানাতে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেরকমই সহচরীর পক্ষ থেকে তাদের বর্ষপূর্তি অনুষ্ঠান হিসেবে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। এই বিষয়ে সংগঠনের কর্ণধার শর্মিষ্ঠা ঘোষ বলেন, শুধু রক্তদান শিবির নয়, সন্ধ্যা থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি গুণীজনদের সম্বর্ধনা জানাবেন সহচরীর সদস্যরা। এই বিষয়ে তিনি আরো বলেন, এই দিনেই আমরা পথ চলা শুরু করেছিলাম, তো আজকের দিনে প্রত্যেক বছরই আমরা এই দিনটাকে জন্মদিন হিসাবে পালন করব। আর যেহেতু নেতাজির জন্মদিন, তো আমরা সেই আদর্শে ভীষণভাবে চলি যে কিছু মানে করার দরকার। তো আমরা আজকে 15 জন থেকে আজকে আমরা 65 জন মহিলা সহচরীতে একসাথে রয়েছি। তো সবাই মিলে রক্তদান শিবিরের আয়োজন করেছি, কিছু মানুষের যদি কোনো উপকারে আসতে পারি তো সেই জন্য আজকের এই রক্তদান শিবির। সংগঠনের পক্ষে রত্না বিশ্বাস বলেন, 10 জন মিলে শুরু হয়েছিল আমাদের পথ চলা, আজ সেখানে 65 জন। আমাদের অনেক স্বপ্ন রয়েছে, তার মধ্যে একটা স্বপ্ন আজ পূরণ করতে পেরেছি রক্তদান শিবিরের আয়োজন করতে পেরে। ভীষণ ইচ্ছা ছিল যে এরকম একটা মহৎ কিছু করে দেখাব। মাত্র 10 জন মেয়ে নিয়ে আমরা এই পথ চলাটা শুরু করেছিলাম আজকের দিনে। তো আজকে এক বছর পূর্ণ হলো আমাদের সহচরী স্বেচ্ছাসেবী সংস্থার। তো কিছু কিছু স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের একটা আজ সত্যি করলাম, রক্তদান শিবির। এবং সান্ধ্যকালীন কিছু অনুষ্ঠান আছে যে কিছু গুণী ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া, এবং আমাদেরই মতো যারা পথ চলছে ভালো কিছু করার চেষ্টা করছে তাদেরকেও আমরা সম্বর্ধনা করব। এবং আগামী দিনে আরও অনেক কিছু করার স্বপ্ন দেখেছি, সেগুলোকে সাকার দেওয়ার চেষ্টা করব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।